আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছো, তোমাদের ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র এবং সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আমি আবার বলছি, ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা, তোমাদের এই সম্পূর্ণ নির্ভুল অ্যাসাইনমেন্টের সমাধান আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি, তাই তোমাদের লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে রয়েছি, যে এখানে দেওয়া আছে যে শ্রেণী হলো দশম এবং অ্যাসাইনমেন্টের বিষয় ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র এবং অ্যাসাইনমেন্টের নং হচ্ছে পঞ্চম নম্বর। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে চতুর্থ অধ্যায় থেকে প্যাটার্ন কার্টিং। এবং তোমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে প্যাটার্ন কার্টিং, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে নির্দেশনা রয়েছে, নির্দেশক রয়েছে। তো নির্দেশক অনুযায়ী কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটা তৈরি করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম নির্দেশক হচ্ছে যে ফ্লকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির জন্য মাপ, দ্বিতীয় উপরের পেছনের অংশের প্যাটার্ন, তৃতীয় উপরের সামনে অংশের প্যাটার্ন, এবং চতুর্থ নাম্বার হলো নিচের সামনে ও পিছনের অংশের প্যাটার্ন তৈরি। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নির্দিষ্ট কাজ। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য বরাদ্দকৃত নাম্বার রয়েছে চার করে। তোমরা যদি আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি সম্পূর্ণ বিরতি মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি সঠিক এবং নির্ভুল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ধারিত কাজ। তাহলে চলো অ্যাসাইনমেন্টের সমাধানের দিকে আগানো যাক। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম এক নং প্রশ্নের সমাধানে দিয়েছি যে পরিমাপ। তো পরিমাপের মধ্যে আমরা দেওয়া আছে যে লম্বা ছিল যে 20 ইঞ্চি, বুক ছিল 24 ইঞ্চি, এবং ফুট ছিল 9 ইঞ্চি, এবং গলা ছিল 11.25 ইঞ্চি। তো আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম কাজটি ছিল যে নির্ধারিত মাপ। তো এখানে আমরা পরিমাপগুলো তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে দেখতে পাচ্ছ যে আমরা 2 নং প্রশ্নের উত্তরপত্র চলে এসেছি, যে আমাদের 2 নং অ্যাসাইনমেন্টের কাজ ছিল যে উপরের পিছনের অংশ প্যাটার্নের নিয়ম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরেছি এবং এখানে মাপগুলোও তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে যে আমরা চিত্রটা সুন্দরভাবে এঁকেছি, তোমরা অনুরূপভাবে চিত্রটি আঁকবে, যে উপরের পিছনের অংশে 2 টুকরো এবং সেন্টার ব্লকের লাইন, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে মাপগুলো, এই মাপগুলো তোমরা সুন্দরভাবে তুলে ধরবে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ। তো তারপরে আবার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তারপরে এই যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজের বিস্তারিত ব্যাখ্যা হলো যে উপরের পিছনের অংশের মধ্যরেখা। তো এখানে মধ্যরেখার যে মাপগুলো দেওয়া ছিল যে 0 থেকে 1 রেখা থেকে 1/4 দূরে সমান্তরাল অঙ্কন করতে হবে। দ্বিতীয় হলো 0 থেকে 1 মূল লম্বা 1/4 অংশ প্লাস 2টি সেলাই = 20 ইঞ্চি। আবার এখানে 20 ইঞ্চি যেভাবে হয়েছে যে 4 = 5 ইঞ্চি প্লাস 0.5 ইঞ্চি = 6 ইঞ্চি। তো অনুরূপভাবে আমরা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যে এই চিত্রটা কীভাবে অঙ্কন করা হয়েছে। তো এই চিত্রের অঙ্কনের মধ্যে তুমি আরও দেখতে পাচ্ছ যে এখানে 0 থেকে 2 ফুটের 1/2 অংশ এবং প্লাস 1 ইঞ্চি সেলাই = 9 ইঞ্চি। তো এই 2 = 4, 4.5 প্লাস 0.5 ইঞ্চি = 5 ইঞ্চি। তো তারপর দেখতে পাচ্ছ যে 0 থেকে 3 গলার 1/5 ইঞ্চি অংশ = 11.25 ইঞ্চি, 5 ইঞ্চি = 2.25 ইঞ্চি। তারপর রয়েছে 0 থেকে 4 গলার 1/10 অংশ এবং 11.25 ইঞ্চি, 10 = 1.2125 অথবা পছন্দ অনুযায়ী। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত বর্ণনা রয়েছে যে কীভাবে যে পরিমাপগুলো নেওয়া হয়েছে এবং চিত্রটি অঙ্কন করা হয়েছে। তোমরা অনুরূপভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানটি তৈরি করবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে 3 নম্বর প্রশ্নের সমাধান আসছি, যে 3 নম্বর আমাদের প্রশ্ন ছিল যে উপরের সামনের অংশ, সামনের অংশটুকু নির্ণয় করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে চিত্র অঙ্কন করেছি। চিত্র অঙ্কনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে সম্পূর্ণ মাপ তুলে ধরেছি, এই মাপগুলোর চিত্রগুলো তোমরা সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করবে কাঠ পেন্সিল দিয়ে, যাতে তোমাদের উত্তরপত্রটি নির্ভুল এবং সঠিক হয়, অনুরূপভাবে চিত্রগুলো অঙ্কন করবে। তো এই ছিল 3 নম্বর প্রশ্নের উপরের সামনের অংশের চিত্র। তো তারপর দেখতে পাচ্ছ যে এখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে কীভাবে 3 নম্বরের চিত্রটি অঙ্কন করা হয়েছে, যে 0 থেকে 1 মূল লম্বার 1/4 অংশ এবং প্লাস 2টি সেলাই = 20 ইঞ্চি, 4 = 5 ইঞ্চি প্লাস 0.5 প্লাস 0.5 = 6 ইঞ্চি।
হ্যাঁ, মোট কথা আমরা কীভাবে যে চিত্রটা অঙ্কন করেছি এবং চিত্রের যে মাপগুলো তৈরি হয়েছে, এই মাপগুলো আমরা কীভাবে নিয়েছি, কী অংশ নিয়েছি, এই সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে এই চিত্রটি অঙ্কন করে তার বিস্তারিত ব্যাখ্যাটা নিচে তুলে ধরবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আরও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, যে এক থেকে সাত ইকুয়াল টু শূন্য থেকে দুই আর সমান ইকুয়াল টু পাঁচ ইঞ্চি নিয়ে দুই ও সাত সংযুক্ত করতে হবে, সাত বিন্দু থেকে এক ভিতরের দিকে আট একটি বিন্দু নিতে হবে এবং দুই থেকে আট সংযুক্ত করতে হবে, আট থেকে নয় ইকুয়াল টু শূন্য দশমিক সাত পাঁচ ইঞ্চি এবং নয় থেকে দশ ইকুয়াল টু এক ইঞ্চি নিয়ে ছয় ও নয় বিন্দুর মাঝামাঝি এগারো একটি বিন্দু নিতে হবে এবং ছয় দশমিক এগারো ও দশ কার্ভভাবে চিত্র অনুযায়ী আর্মহোল শেপড আপ করতে হবে। তো এই ছিল তোমাদের তিন নম্বর অ্যাসাইনমেন্টের প্রশ্নের সমাধান। তারপর শিক্ষার্থীরা চলে আসলো আমরা চার নম্বর অ্যাসাইনমেন্টের কাজে, যে আমাদের চার নম্বর ছিল যে নিচের সামনের ও পিছনের অংশ অঙ্কন করার জন্য। তো কীভাবে নিচের সামনে ও পিছনের অংশটুকু অঙ্কন করে তা আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি এবং যে মাপগুলো নেওয়া হয়েছে, কীভাবে কীভাবে যে মাপগুলো তৈরি করা হয়েছে, এর সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা তার নিচে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে কীভাবে আমরা চার নম্বর প্রশ্নের অঙ্কন করেছি, যে শূন্য থেকে এক ইকুয়াল টু মূল লম্বার ওপরের অংশের লম্বা ইকুয়াল টু একটি সেলাই প্লাস হেম, হেম নেওয়া হয়েছে বিশ ইঞ্চি মাইনাস ফাইভ ইঞ্চি, এই অনুরূপভাবে আমাদের টোটাল এসেছে সতেরো, অনুরূপভাবে শূন্য থেকে দুইয়ের অংশ আমরা পেয়েছি পনেরো ইঞ্চি এবং দুই থেকে তিনের যে সম্পূর্ণ টোটাল মাপ পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি। তো অনুরূপভাবে দেখতে পাচ্ছ যে অতঃপর চার ও পাঁচ রেখা টেনে যোগ করতে হবে এবং দুই ও চার চিত্র অনুযায়ী কার্ভভাবে নিচের অংশে আর্মহোল অঙ্কন করতে হবে। তো এই ছিল বিস্তারিত ব্যাখ্যা, যে আমরা কীভাবে চার নম্বর চিত্রটি তুলে ধরেছি এবং কীভাবে প্যাটার্নগুলো তৈরি করতে হয় এবং কতটুকু মাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতেছ, যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।